যুক্তরাষ্ট্রের ট্রাক থেকে উদ্ধার 46 লাশ। জর্দানের বন্দরে বিষাক্ত গ্যাস নিঃসরণ, 13 জনের প্রাণহানি। ভারতে ধর্মীয় উত্তেজক টুইটের অভিযোগে গ্রেফতার সাংবাদিক। ব্রিক্সে যোগদানের আবেদন করল ইরান। ইউক্রেনের শপিং মলে হামলা, নিহত 18। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেক্সাস রাজ্যের সান অ্যান্টনিও শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা লক অ্যান্ড বিমান ঘাঁটির কাছে একটি ট্রাক থেকে 46 জনের লাশ উদ্ধার করেছে। সোমবার মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনে আসতে ইচ্ছুক যাত্রীদের বহনকারী এই ট্রাকটি আটক করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড তাপের কারণে ট্রাকের ভেতরে দম বন্ধ হয়ে এই যাত্রীদের মৃত্যু হয়েছে। গরমে অসুস্থ হয়ে পড়া ওই ট্রাকের আরও 16 যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 3 ব্যক্তিকে আটক করা হয়েছে জানায় পুলিশ। জর্দানের বন্দর নগরী আকাবায় রফতানির জন্য রাখা ক্লোরিন গ্যাস নিঃসরণের ফলে 13 ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সোমবার জিবুতিতে পাঠানোর জন্য প্রস্তুত 25 টন ওজনের ক্লোরিন গ্যাসের একটি ট্যাঙ্ক থেকে দুর্ঘটনাক্রমে গ্যাস নিঃসরিত হলে এই বিপর্যয় ঘটে। এই ঘটনায় আরও 251 জন অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্যাস ভর্তি ট্যাঙ্কটি ক্রেনে করে জাহাজে তোলার সময় তা ছিটকে জাহাজের মেঝেতে পড়লে হলুদ রঙের গ্যাস পুরো এলাকা আচ্ছন্ন করে ফেলে। কর্তৃপক্ষ স্থানীয় জনসাধারণকে দরজা জানালা বন্ধ করে বাড়ির ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন। ধর্মীয়ভাবে উত্তেজক টুইট করার অভিযোগে ভারতের সরকারের সমালোচক এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাজধানী নয়াদিল্লি থেকে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ওল্ড নিউজের সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়েরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। 39 বছর বয়সে এই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ করা হয়। 2018 সালে করা এই টুইটের মাধ্যমে তিনি হিন্দু দেবতা হনুমানের অবমাননা করেছেন। এর 5 দিন আগে মোহাম্মদ জুবায়ের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ভারত সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমটির বরাবর অনুরোধ পাঠায়। অল্ড নিউজের সহপ্রতিষ্ঠাতা প্রতীক সিনহা জানিয়েছেন, জুবায়েরকে গ্রেফতারের বিষয়ে কোনো প্রকার নোটিশ দেওয়া হয়নি। গ্রেফতারের পর তাকে অজ্ঞাত এক স্থানে নিয়ে যাওয়া হয়েছে, কোনো পুলিশেরই নেমট্যাগ ছিল না। 2017 সালে মোহাম্মদ জুবায়ের ও প্রতীক সিনহা ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ওল্ড নিউজ প্রতিষ্ঠা করেন। এরপর থেকে তারা বিভিন্ন সময় ভারতে ফেক নিউজ উন্মোচন করে আসছেন। অর্থনৈতিকভাবে উন্নয়নশীল দেশগুলোর সংস্থা ব্রিক্সে যোগ দেওয়ার আবেদন করেছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই তথ্য জানান। এর মাধ্যমে ইরান ও ব্রিক্স উভয়েরই স্বার্থ সংরক্ষণ হবে বলে জানান তিনি। 2009 সালে এই সংস্থাটি গঠন করা হয়। এর সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের প্রথম অক্ষর নিয়ে সংস্থাটির নাম ব্রিক্স রাখা হয়। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রেমেনচুক শহরে এক শপিং মলের রাশিয়ার মিসাইল হামলায় 18 জন নিহত হয়েছে, জানিয়েছেন স্থানীয় পলতাভা রিজিওনাল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের গভর্নর দিমিত্রিও লুলিন। সোমবারের এই মিসাইল হামলায় আরও 50 জন আহত হয়েছে জানান তিনি। এদিকে হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, রুশ বাহিনী শপিং সেন্টার লক্ষ্য করে রকেট ছুড়েছে, যেখানে 1000-এর বেশি বেসামরিক লোকের অবস্থান ছিল।